সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরহাট থেকে বিশাল বড় একটা গরু, দর্শক ষাঁড় গরু, ফিজিয়ান জাতের গরু। তো এই গরুটা কোথা থেকে নিয়ে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব। এখন কতটুকু গোস্ত আছে, টোটাল স্ট্রাকচার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরহাটে যশোর জেলা একটা হাতির মতন গরু, দর্শক বিশাল বড় ষাঁড় গরু। একটু কাছে যান তো, আপনি উঁচু না গরু উঁচা? দুইটাই সেম কোয়ালিটি। আপনার উচ্চতা কতটুকু? 6 ফুট। 6 ফুট, তাহলে গরুর উচ্চতা? গরুর 6.5 ফুট। 6.5 ফুট দর্শক আপনারা শুনলেন, দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে গরুটা আপনাদেরকে দেখাই। আগে ভাই উপরের নিচের হিসেব করলাম 6 ফুট মতো, আর এখন আরে কতটুকু হতে পারে? 7-8 ফুট হবে। 7 থেকে 8 ফুট, আপনারা শুনলেন দর্শক, আসলে বিশাল বড় একটা গরু, 7 থেকে 8 ফুট হবে। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, এটা ঝিনাইদহ জেলার ভিতরে, এটা আমার কাছে মনে হচ্ছে খুব বড় গরু। এটা তো আমরা যশোরের ভিতরে এখন চোগাসার হাটে। হ্যাঁ হ্যাঁ, চোগাসার হাটের ভিতরে। এই গরুটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা সামন্তবাজার। এটা কোন জেলার ভিতরে? এটা আছে ঝিনাইদহ জেলার ভিতরে, এখন যশোর জেলার ভিতরে আছে। এখন যশোর জেলার ভিতরে দর্শক চোগাসার গরুরহাটে এই গরুটা সংগ্রহ করছে ঝিনাইদহ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দর্শক। দাঁতে কয়টা? দাঁতে 6খানা। 6খানা। এখন মূলত গরুটার গায়ে আশা করতেছেন কতটুকু গোস্ত আছে ভাই? মনে আছে আইডিয়াতে। আইডিয়াতে আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় গরু দর্শক, আইডিয়া করতেছে 15 মন আছে। ওই পাশ থেকে যারা যাচ্ছে ওদের দেখা যাচ্ছে না ভাই। তো এত বড় গরু কিভাবে মিলাইলেন? গ্রামে আছে, কম বেশি নলেজ করতে করতে হয়তো দেখা যাচ্ছে পেয়ে যাওয়া। এটা কোনো খামারির গরু না ব্যাপারীর গরু? এটা বা কোনো গৃহস্থর গরু? এটা গৃহস্থের গরু, মানে একজন গৃহস্থর গরু, তাই? গৃহস্থর গরু। উনি কি আপনার সাথে আছেন, আপনি কিনে আসছেন, আপনি বিক্রি করবেন? একবারে কিনে নিয়ে চলে আসছেন? একবারে কিনে নিয়ে বাজারে এসে। আচ্ছা, তার মানে আপনি ব্যাপারী? আমি ব্যাপারী। উনি ব্যাপারী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 4টা পা, টোটাল স্ট্রাকচার। গরু তো ভাই হাতির মতনই। হ্যাঁ ভাই, গরু তো হাতির মতনই। হাতির মতন গরু, হাতির মতন গরু দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন ভাই, এই গরুটা এখন মূলত চাচ্ছেন কত? 460। এটা তো চাওয়া দাম। চাওয়া দাম কম বেশি আছে, দেখা যাচ্ছে কম বেশি হয়তো বিক্রি করতে হতে পারে। কম বেশি বিক্রি করতে হবে, তাই তো? জি। এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত? 380। 380 আপনি পেয়েছেন, আর আপনার নিয়ত কত? 400। দাম বলতেছে কোন জায়গার পার্টি? এলাকার পার্টি। এলাকার পার্টি, বাইরের পার্টি কি দাম করছে এটা? না, তার বাইরের পার্টি এখন দাম করেনি, এখন বাইরের পার্টি আসেনি। মানে বাইরের পার্টি এখন হাটে শুরু, হাটে ঢুকিনি, দাম করেনি? দাম করেনি। আপনারা শুনলেন দর্শক, বাইরের পার্টি এখনো দাম করেনি, হাটে ঢুকিনি। জি ভাই, অবশ্যই অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক টোটাল স্ট্রাকচার গরুটার, চোগাসার গরুটার থেকে। এই ভাই, গাড়িটা সরান না ভাই। আচ্ছা ভাই, এটা কি এখন মাংসেই চলে যাবে না কুরবানির জন্য কেউ? এটা ফার্মও যাবে, মাংস যাবে, দু ভালি আছে, এটা দুই জায়গায় যাবে। এখন যদি খাওয়া পার্টি নেয় তাহলে দেখা যাচ্ছে ওরা জবাই করবে, যদি ফার্ম পার্টি নেয় সে দেখা যাচ্ছে 15-20 লাখ টাকা হয়তো বেচবে। 15-20 লাখ হবে ভাই? হ্যাঁ হবে, এসব গরুই তো হয় 15-20 লাখ টাকা। এই ধরনের গরুই হয়, তাই তো? এই ধরনের গরুই হয়, 15 লাখ 20 লাখ 14 লাখ। আচ্ছা, এই ধরনের এই ধরনের গরুগুলি হয়। এখন আপনি মূলত কত হলে বিক্রি করবেন? আমার টার্গেট 400। 400। আপনারা শুনলেন দর্শক, বলতেছে যখন এই গরুটা খামারে চলে যাবে কুরবানিতে 10-15-20 বেচা বিক্রি হবে, এখন মূলত 400 হলে বিক্রি হবে। বিশাল বড় একটা দর্শক ফ্রিজিয়ান জাতের গরু, আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা সোগাসার গরুরহাটে। কয়টা নাচছেন গরু? আমি একটা নিয়ে যাচ্ছি, এখনো বিক্রি হয়নি। এখনো বিক্রি হয়নি। একটা নাচছেন, মানে এইটাই নাচছেন, তাই তো? তো ঠিক আছে ভাই, আপনার জন্য শুভকামনা থাকলো, বেচা বিক্রি করেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সোগাসার গরুরহাট থেকে যশোর জেলা, বিশাল বড় একটা ষাঁড় গরু।